ভ্রমণে সবাইকে স্বাগত। গত এপিসোডে আমরা ফোর্ট থেকে বেরিয়ে মহাবালিপুরমে আসার প্ল্যান করেছিলাম, আর এখন আমাদের গন্তব্য সেটাই। ভেতরে ঢুকতেই সবার আগে আমরা কৃষ্ণাস বাটারবলটা দেখতে পাচ্ছি, আর এখান থেকে একটা রাস্তা ডান দিকে আর একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে। তো আমি বাঁ দিকে প্রথমে যাচ্ছিলাম। তো সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গণেশ মণ্ডপম। তো এটা আমি পরে দেখাচ্ছি, আমি ডান দিক থেকে পুরোটা ঘুরতে ঘুরতে বাঁ দিক দিয়ে আসবো। টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা, আর এই একটা টিকিটেই সেম ডেতে মহাবালিপুরমের সমস্ত হেরিটেজ সাইট ভিজিট করা যাবে। আর সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা হাতির মূর্তি খোদাই করা আছে এক শিলা পাথরের উপরে। এবার আস্তে আস্তে ভিতরটা ঘুরে দেখা যাক। এই মন্দিরটা সপ্তম শতাব্দীতে নরসিংহবর্মার শাসনকালে ভাস্কর্য করা হয়েছিল, মানে তখন খোদাই করে এটা তৈরি করা হয়েছিল। 16 শতকে এগুলোর উপরে আরো কিছু নকশা কারুকার্য করে নতুন কিছু সংযোজন করা হয়েছিল। এই যে কারুকার্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে কৃষ্ণের গুহাও বলা হয়ে থাকে, আর এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে চলে এসেছে। বিশ্বের ইতিহাস এবং শিল্পী প্রেমীদের কাছে কিন্তু এটা একটা খুবই পছন্দের জায়গা। এখানে প্রত্যেকটা পাথরের গায়ে কিছু না কিছু কারুকার্য খোদাই করা হয়েছে, আর এগুলো সবকটাই শুধুমাত্র হাতুড়ি আর ছেনির সাহায্যেই করা হয়েছে। এই পাথরের গায়ে খোদাই করে সিঁড়ি এবং জলাশয় তৈরি করা হয়েছে। জলাশয়টা বর্তমানে খুবই নোংরা হয়ে আছে, মানে টুরিস্টরাই করেছে। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি যেটা পাথর কেটে গুহার আকারে তৈরি করা হয়েছে। দুঃখিত, আমার এই জায়গাটা বা এই নামটা আমার ঠিক মনে পড়ছে না। যদি কারোর এই পার্টিকুলার মন্দিরটার সম্বন্ধে জানা থাকে বা মন্দিরটার নামও জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, এবার আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণাস বাটারবল, যার আসল নাম হলো ভান ইরাইকাল। অ্যাটলাস অবস্কুরার মতে এটাকে তামিল ভাষা থেকে ট্রান্সলেট করা হয়েছে, যার নাম ছিল স্টোন অফ স্কাই গড। এটা নিয়ে একটা মজার গল্পও আছে। হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় তার মায়ের মাখনের হাঁড়ি থেকে মাখন চুরি করে খেতেন। তো এই পাথরের নামকরণ সেই থেকেও হতে পারে, মানে উনি যখন মাখন চুরি করছিলেন তখনই মাখনের এক টুকরো বল আকাশ থেকে নিচে জমিতে পড়েছে, আর সেখান থেকে এই পাথরটার সৃষ্টি হয়েছে। 1969 যখন ইন্দিরা গান্ধী এই শহরে সফরে এসেছিলেন, তখন একটা ট্যুর গাইড ইন্দিরা গান্ধীর কৃতিত্বে এর নামকরণ করেছিল কৃষ্ণের বাটার বল, মানে যেটা এখন বর্তমান নাম। আচ্ছা, এই পাথরটা হচ্ছে 45 ডিগ্রি কোণে হেলে আছে, আর 20 ফিট উঁচু, 5 ফিট চওড়া, আর ওজন প্রায় 250 টন। পাথরটাকে নিজের জায়গা থেকে সরানোর অনেকবার ব্যর্থ চেষ্টা করা হয়েছিল। সবার প্রথম পল্লব রাজা নরসিংহবর্মন 630 খ্রিস্টাব্দে এটা সরানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে এটাকে 7টা হাতি বা জেসিবির গাড়ি দিয়েও এর জায়গা থেকে এটাকে সরানো যায়নি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 250 টনের যে কোনো পাথর কিন্তু অনায়াসে গড়িয়ে পড়বে, কিন্তু এই পাথরটা এটাই একটা আশ্চর্য বিষয় যার ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছেও নেই। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি পাথরটাকে ঠেলার, কিন্তু ব্যর্থ হয়ে আমি সামনের দিকে এগিয়ে চলছি।
এখানে লেখা আছে দ্রৌপদীর বাদ, মানে এখানে যখন পাণ্ডবেরা বনবাসে ছিল তো দ্রৌপদী এখানে এই জায়গাটা স্নানাগার হিসেবে ব্যবহার করত। দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অসমাপ্ত মন্দির, এর নাম হচ্ছে রয়্যাল গোপুরাম। এই অসমাপ্ত মন্দিরের পিলারে ভগবান বিষ্ণুর 10 অবতারের ছবি খোদাই করা রয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি মহিষামর্দিনী কেভ টেম্পলের দিকে। এটা হচ্ছে মামাল্লাপুরম লাইট হাউস। লাইট হাউসটা প্রচণ্ড ভিড় ছিল আর মাত্র 4 জন করে উপরে ওঠার পারমিশন দিচ্ছিল। লাইট হাউসটা বাদ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি মহিষাসুর মর্দিনী গুহা মণ্ডপে। ভাস্কর্যটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক। আমরা সবাই জানি দুর্গা মহিষাসুরকে হত্যা করেছিল, তারপরে তাকে মহিষাসুর মর্দিনী উপাধি দেওয়া হয়। তো এই মন্দিরে দেবী মহিষাসুর মর্দিনীকেই চিত্রিত করা হয়েছে, তার নামানুসারে এই গুহাটার নাম মহিষাসুর মর্দিনী গুহা। এখানে আমরা দেখতে পাচ্ছি দেবী তার বাহন সিংহের উপর চড়ে যুদ্ধ করছে এবং তার হাতটিতে ধনুক এবং তীর রয়েছে, আর তার অনুগামীদের সাথে পিছু হটতে থাকা মহিষকে অনুসরণ করছেন এবং যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এখানে যে ছোট ছোট রুমগুলো আছে এখানে সবকটা রুমে ঢোকার আগেই সিংহের মূর্তি খোদাই করা রয়েছে। ভগবান শিব এবং দেবী পার্বতীর মূর্তি খোদাই করা আছে আর উভয় রাজকীয় পোশাক পরে আছে। এছাড়া প্রত্যেকের মাথায় মুকুট রয়েছে। দেওয়ালে নন্দীর ছবিও খোদাই করা রয়েছে। আচ্ছা, এখানে সর্পের বিছানায় শুয়ে থাকা ভগবান বিষ্ণুর একটা ভাস্কর্য রয়েছে। তার দুটো হাতে 5 মাথাওয়ালা সাপটাকে ধরে রাখা হয়েছে, যাকে বলা হয় আদিশেষা। আদিশেষাকে তার ফণা থেকে অগ্নিশিখা বার হতেও দেখা যাচ্ছে। আর এছাড়া ভূদেবীর 2টো মূর্তিও এখানে খোদাই করা রয়েছে। এটা ঈশ্বরা টেম্পল। এই মন্দিরটা বন্ধ ছিল বলে মন্দিরটার ডিটেলস আমি কিছু বুঝতে পারিনি। এছাড়া মন্দিরটার বাইরে কিছু ভাস্কর্য কারুকার্য দেখা গেছে। মন্দিরটার উপর থেকে কিন্তু একটা সুন্দর টপ ভিউ পাওয়া যাচ্ছে, মোটামুটি পুরো মামাল্লাপুরম শহরটাই দেখা যাচ্ছে। ওই শাশুড়ি মর্দিনী মণ্ডপে ঢোকার আগে বাঁ হাতে যে লাইট হাউসটা পড়েছিল এটা সেই লাইট হাউসটাই। মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো শোট টেম্পল। এই ডিটেলস ভিডিও আমরা পন্ডিচেরির 2য় এপিসোড দেখিয়েছি। ভিডিও শেষে আমি টপ রাইটে একটা লিংক দিয়ে দেবো, তারা মিস করে গেছো তারা লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। এই যে আকাশি নীল যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সমুদ্রের জলরাশি, যতদূর চোখ যাবে শুধু সমুদ্রই দেখা যাচ্ছে।
সময় ছিল তাই ছুটকু দুটোর সাথে একটু মজা করে নিলাম। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম আর এখানেও পাথরের গায়ে কিছু ভাস্কর্য দেখা যাচ্ছে, যেখানে ঘোড়া, হাতি, সিংহ এবং কিছু দেবদেবীরও মূর্তি খোদাই করা আছে। এটার ডিটেলসও আমি জানতে পারিনি, যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে দিও। শোর টেম্পলটা এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, ঠিক এই সোজা রাস্তা দিয়ে। এটা হলো অর্জুনাস পেনান্স, অর্থাৎ অর্জুনের তপস্যা। এর বেসিক নাম গঙ্গার অবতারণ, যা স্থানীয়ভাবে অর্জুনের তপস্যা নামে পরিচিত। অর্জুনের তপস্যা, এটা হলো মহাভারতের একটি নির্যাস, যেখানে দেখানো হয়েছে কিভাবে অর্জুন পাণ্ডবদেরই একজন শিবের অস্ত্র প্রাপ্তির জন্য কঠোর তপস্যা করেছিলেন। এবং গল্পের ধারণাটি হিন্দু দর্শনকে ধারণ করে, যেখানে বিশ্বাস করা হয় যে কেউ তপস্যা করে, তো সেই গল্পটাই এখানে পুরোটা খোদাই করা হয়েছে। এখন যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কৃষ্ণা কেভ টেম্পল। বেশি ভিড় থাকার জন্য ভিডিওটা আমি ভালোভাবে করতে পারিনি, তবু আমি বলে দিচ্ছি এখানে ভগবান কৃষ্ণের যে গোবর্ধন পর্বত তুলেছিলেন, তো সেটাই খোদাই করা আছে। তো গল্পটা এরকম ছিল যে ইন্দ্র, বৃষ্টির দেবতা, গ্রামবাসীদের প্রতি খুব একটা খুশি ছিলেন না, এবং তাই তিনি ঝড় এবং ব্যাপক বৃষ্টিপাত করেছিলেন। ঐশ্বরিক সত্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ওই একই গ্রামে বসবাস করতেন, তিনি গোবর্ধন পর্বতটাকে ছাতার মতো হাতে তুলেছিলেন এবং গ্রামের মানুষ এবং গোপালকদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন। শুরুতে আমি যে মন্দিরটার কথা বলেছিলাম, পরে দেখবো এটা সেই মন্দির, গণেশ মণ্ডপম। এটা গণেশ রথ নামেও পরিচিত। মন্দিরটা মূলত শিবকে উৎসর্গ করে করা হয়েছিল, কিন্তু 1880 দশকে গ্রামবাসীরা শিবলিঙ্গটিকে গণেশের একটি মূর্তি দিয়ে প্রতিস্থাপিত করে। আনুষ্ঠানিকভাবে জেলা কালেক্টরের কাছ থেকে অনুমতি চাওয়ার পর আসল শিবলিঙ্গটাকে কাছাকাছি কোনো একটা গাছের নিচে স্থাপন করে দেওয়া হয়। ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, ভিডিও শেষ অংশটুকুনি আমরা আগামী এপিসোডে দেখে নেব। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।